বন্ধুরা, আজকে আমি মর্ত্যলোকে মা মনসা দেবীর পূজোপচারের কাহিনী নিয়ে আলোচনা করব। চন্দ্রধর বণিক ওরফে চাঁদ বেনে মনসামঙ্গল কাব্যধারার এক কিংবদন্তি চরিত্র। তিনি ছিলেন প্রাচীন ভারতের চম্পক নগরের একজন ধনী এবং ক্ষমতাশালী বণিক। বিপ্রদাস পিল্লাই তার মনসামঙ্গল কাব্যে উল্লেখ করেছেন যে চন্দ্রধর বণিক বাণিজ্যতরী সপ্তগ্রাম ও গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত ত্রিবেণী হয়ে সমুদ্রপথে যাত্রা করত। হিন্দু লোককথা অনুযায়ী চাঁদ সওদাগর ছিলেন শিবের ভক্ত। যখন মা মনসা দেবী চাঁদ সওদাগরের কাছে পুজো করার কামনা নিয়ে আসে, তখন সেটা চাঁদ সওদাগর প্রত্যাখ্যান করে, কারণ তিনি যেহেতু সৌভভক্ত ছিলেন অর্থাৎ শিবের ভক্ত ছিলেন, তিনি মহাদেব ছাড়া কারোরই পুজো করবেন না। তিনি তখন বলেছিলেন, যে হাতে পুজি আমি দেব সুলপানি, সেই হাতে নাহি দেব চ্যাং মণিকানি। এতে মা মনসা দেবী প্রচণ্ড রুষ্ট হন। চাঁদ সওদাগর মর্ত্যলোকে যতই প্রভাবশালী হোক না কেন, তিনি হয়তো মা মনসা দেবীর ক্ষমতা, প্রভাব, মায়া, শক্তি কোনো সম্পর্কে হয়তো অবগত ছিলেন না, থাকলে হয়তো এই ভুলটি করত না। মা মনসা দেবী তার মায়া বলে, ক্ষমতা বলে চাঁদ সওদাগরের সপ্তডিঙ্গাকে সমুদ্র মাঝে ডুবিয়ে দিয়েছিল। যে সপ্তডিঙ্গায় চাঁদ সওদাগরের শেষ সম্বল ছিল, শুধু সপ্তডিঙ্গায় ডুবিয়ে দেয়নি, সপ্তডিঙ্গায় তার সমস্ত লোক মারা গিয়েছিল, শুধু চাঁদ সওদাগর একমাত্র ব্যক্তি যিনি কিনা বেঁচে ফিরেছিলেন। তাতেও যখন তিনি মা মনসা দেবীর পুজো করতে সম্মত না হন, তখন তার ছয় ছয় পুত্র সর্পদংশনে পরপর মারা যায়, তাতেও তিনি কোনোভাবেই পুজো করতে সম্মত হননি। তিনি প্রচণ্ড পরিমাণে রাগী এবং কঠোর প্রকৃতির মানুষ ছিলেন। শেষে যখন তার লক্ষ্মীন্দর তার পুত্র সন্তান হিসেবে জন্মগ্রহণ করে, তাকেই আশ্রয় এবং ভালোবাসার শেষ বিন্দু হিসাবে চাঁদ সওদাগর জড়িয়ে ধরেন এবং তাকেই বাঁচার আশ্রয় হিসেবে মনে করেন, এবং তার পাশের গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দেউলার সাথে লক্ষ্মীন্দরের বিয়ে দেন। কিন্তু বাসর রাতে লক্ষ্মীন্দরকে মা মনসা দেবীর ছলনা বলে সর্পদংশন করে। সঙ্গে সঙ্গে যা আশা ছিল চাঁদ বণিকে সবই ধ্বংস হয়ে যায়। কিন্তু বেহুলা সবসময় চাইতো মা মনসা দেবীর পুজো হোক মর্ত্যলোকে, তাই মা মনসা দেবীকে স্মরণ করে বেহুলা তার স্বামীকে নিয়ে ভেলায় শুইয়ে দিয়ে স্বর্গলোকে যাত্রা শুরু করেন। সেখানে হয়তো তার এই কর্মকাণ্ডে প্রত্যেকটি মানুষ খুব হাসি ঠাট্টা তামাশা করেছিল, কিন্তু মায়ের প্রতি ভক্তি রেখে বেহুলা এগিয়ে চলে। এইভাবে চলতে 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 মা মনসা দেবীর সঙ্গী নেতার ঘাটে এসে বেহুলা উপস্থিত হন। সেখানে নেতা তার মায়া বলে বেহুলাকে স্বর্গলোকে নিয়ে যান, এবং স্বর্গলোকে বেহুলা তার নিত্যকুশলীর দ্বারা সমস্ত দেব ও দেবীকে মুগ্ধ করেন, এবং মা মনসা তার স্বামী লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে দেন, এবং বেহুলাও তাকে কথা দেন যে মর্ত্যলোকে ফিরে গিয়ে চাঁদ সওদাগরের হাতে তার পুজো করাবেন। এই কথা শুনে মা মনসা দেবী প্রচণ্ড খুশি হন এবং তার ছয় ভাসুর এবং সপ্তডিঙ্গাকে সমুদ্রের উপর ভাসিয়ে দেন। যখন মর্ত্যলোকে গিয়ে মা বেহুলা চাঁদ সওদাগরের কাছে সমস্ত কথা বলেন এবং সব সন্তানকে দেখে
চাঁদমণিকার মায়ের পুজো না করে থাকতে পারেন না। কিন্তু যে তিনি যে পুজো করেন বাবা মহাদেবের, তাও আবার ডান হাতে, তাই ওই হাতে তো তিনি পুজো করবেন না, তাই তিনি বাঁ হাতে মায়ের পুজো দেন। এইভাবেই মত্তলোকে মায়ের পুজো শুরু হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।